আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য এসেছি তেলাপিয়া মাছ বোনা তাই প্রথমে একটা ফ্যান গরম করে নিলাম তারপরে হাফ কাপ তেল দিয়ে দিলাম বন্ধুরা আমি এক কেজি তেলাপিয়া মাছ ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমি রসুন কুচি দিয়ে দেব দই খুঁয়া এগুলো ভালোভাবে বেজে নিব বন্ধুরা আমার ভিডিও গুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের চেয়েও বেশি পেঁয়াজ কুচি দিয়েছি আমি রেসিপিগুলো খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে আমার নতুন রান্ধনীরা যাতে সহজভাবে ফলো করে এই রেসিপিটা বানাতে পারে তার জন্য আমি প্রত্যেকটা ভিডিওর চেষ্টা করি সহজভাবে পরিবেশন করার জন্য দেখুন বন্ধুরা পেঁয়াজটা বাজার শেষ এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া

যারা তেলা পেঁয়া মাছ খাইতে পছন্দ করে না তাদেরকে যদি এভাবে রান্না করে দেন তারাও কে বারবার খেতে চাইবে এখন আমার মশলাটা কষানো শেষ তেল উপরে বেশি উঠেছে এই পর্য দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব চার পাঁচ টাকা চামরিচ দেখুন বন্ধুরা আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তে পচিয়ে দিয়ে দিব মাছগুলো এখন হালকা হাতে মাছগুলোকে মশের সাথে মিশিয়ে দিব এখন মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে কষিয়ে নিব ভালোভাবে বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এখন এক কাপ পানি দিয়ে দিলাম এখন আর মাছগুলোকে কে চামচ দিয়ে নাড়া যাবে না এইভাবে প্যানটা নেড়ে দিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিব দেখুন বন্ধুরা মাছটা সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আর পাঁচ মিনিট ধুবলে আমি রান্না করে নিব দেখুন বন্ধুরা আমার মাছটা হয়ে এসেছে কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব